চট্টগ্রাম কক্সবাজার উপকূলে মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত হানার 30 বছর পূর্তি হলো আজ। 1991 সালের 29শে এপ্রিল রাতে এই ঘূর্ণিঝড় ও ভয়াবহ জলোচ্ছ্বাস কেড়ে নেয় উপকূলের লাখো মানুষের প্রাণ। তাদের মধ্যে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় অন্তত 25,000 মানুষের মৃত্যু হয়। তবে 30 বছরেও এখনও অরক্ষিত উপকূলের কোটি বাসিন্দা। বিস্তারিত দেখুন রিপোর্টে। 29শে এপ্রিল রাতের সেই বিভীষিকা স্মরণ করে আজও শিউরে ওঠেন উপকূলের মানুষ। স্বজন হারানোর বেদনায় তাড়িত হন তারা। 1991 সালের এই দিনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, সীতাকুণ্ড, মিরসরাই, সন্দ্বীপসহ উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ওই এক রাতের ঘূর্ণিঝড়ে প্রায় 1,38,000 মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় 1 কোটি মানুষ তাদের সর্বস্ব হারান। দিনটি স্মরণে উপকূলের বিভিন্ন সংগঠন স্মরণসভাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের কর্মসূচি পালন করে আসছে। 29শে এপ্রিল মধ্যরাতে আঘাত হানা প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সীতাকুণ্ডের সলিমপুর থেকে সৈয়দপুর পর্যন্ত 9টি ইউনিয়ন। প্রায় 225 কিলোমিটার গতিবেগ সম্পন্ন ও 30 থেকে 35 ফুট উঁচু জলোচ্ছ্বাসে উপকূল পরিণত হয়েছিল বিরান ভূমিতে। এ সময় মারা গিয়েছিল এলাকার প্রায় 7,000 মানুষ আর নিখোঁজ হয়েছিল প্রায় 3,000 শিশু, নারী, পুরুষ। ভয়াল সেই রাতের 30টি বছর পেরিয়ে গেছে, কিন্তু উপকূলের বেড়িবাঁধ আংশিক সংস্কার হলেও এখনও এলাকার বাসিন্দারা মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছেন। ভয়াল প্রাকৃতিক দুর্যোগের 30 বছরেও উপকূলীয় মানুষের জানমালের রক্ষাকবচ হিসেবে কাজ করা চকরিয়া ও পেকুয়া উপজেলার 50 কিলোমিটার বেড়িবাঁধ টেকসই করা যায়নি। মাঝে মধ্যে বেড়িবাঁধ সংস্কারের নামে সরকার কোটি কোটি টাকা খরচ করলেও তা প্রতি বছরই জোয়ারের পানিতে বিলীন হয়ে যায়। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পরদিন চকরিয়া ও পেকুয়া উপজেলার উপকূলীয় এলাকা জুড়ে ছিল মানুষ ও গবাদি পশুর লাশ আর লাশ। পরবর্তী 15 দিন ধরে এসব মরদেহ উদ্ধার করে গণকবর দেওয়া হয়। 30 বছরের ব্যবধানে বিভিন্ন সময় দেশি বিদেশি অর্থায়নে শতাধিক আশ্রয়কেন্দ্র নির্মিত হয়, কিন্তু দেখভালের অভাবে সেগুলো অনুপযোগী হয়ে পড়েছে। নতুন করে আর কোনো আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়নি, ফলে চকরিয়া পেকুয়ার 5 লাখ মানুষ এখনও বসবাস করছে চরম ঝুঁকিতে। প্রলয়ঙ্করী এই তাণ্ডবের 30 বছর পরও উপকূলীয় এলাকাগুলোতে স্থায়ী বেড়িবাঁধ হয়নি। উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের খবর শুনলে এখনও পার করেন নির্ঘুম রাত। বরং কুমিরা, বাঁশবাড়িয়া, সোনাইছড়ি, ভাটিয়ারিসহ উপকূলীয় এলাকায় গত 30 বছরে বেড়িবাঁধ নির্মাণের নামে 100 কোটি টাকা লোপাট হলেও কাজের কাজ হয়নি কিছুই। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।